পাকিস্তানকে হারানোর পর এবার রোহিত শর্মার ভারতকে হারাতে চায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলছেন, 26 রানে 6 উইকেটে হারানোর পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় অর্জন। সেই সাথে দেশের পরিবর্তিত প্রেক্ষাপট ও বন্যার মতো দুর্যোগের মাঝে এই জয়কে কিছুটা স্বস্তি হিসাবে দেখছেন শান্ত। প্রায় 150 বছরের টেস্ট ইতিহাসে যা হয়নি কখনো তাই করে দেখিয়েছে বাংলাদেশ। 26 রানে 6 উইকেট হারানো দলটা দেখিয়েছে শেষ থেকেও হতে পারে শুরু। যে পেইসে শুরুতে কুপোকাত, সেই বোলারদের পরে পিণ্ডি চটকেছেন মিরাজ লিটনরা। এমন কীর্তি কীভাবে সম্ভব হলো সে বিস্ময় খোদ পাকিস্তানের গণমাধ্যমের মুখে। ইমোশনটা আসলে মুখে বলা মুশকিল, কঠিন হবে, কারণ এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয়। আর মুশফিক ভাই, সাকিব ভাই যখন ব্যাটিং করছিল, আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনই খেলাটা শেষ করুক। এত বছর ধরে ওনারা বাংলাদেশের হয়ে খেলছেন, কত ম্যাচ জিতিয়েছেন, বাট এ ধরনের ম্যাচ জেতা একটা অনেক স্পেশাল, এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি। এমন জয় এসেছে সেই সময়ে যখন ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন দিনের স্বপ্ন বুনছে পুরো দেশ, সাথে ভয়ঙ্কর এক বন্যায় বিধ্বস্ত লাখো মানুষ। দেশের ক্যানভাসে যখন এমন ছবি, তখন 22 গজে টাইগারদের এই পারফরমেন্সটা কিভাবে দেখছেন নাজমুল শান্ত? এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে, কারণ যেভাবে লাস্ট কিছুদিন ধরে বন্যা বলেন বা আন্দোলনটা বলেন, অনেক মানুষের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে, বাট যেভাবে আমরা ম্যাচটা খেললাম সবাই, আমার মনে হয় যে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। এমন জয়ে সাকিব মুশফিকদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানাতে ভোলেননি শান্ত। বলছেন, এই জয়ের আত্মবিশ্বাসে পরের সিরিজে রোহিতের ভারতকে হারাতে চায় টিম টাইগার্স। নেক্সট সিরিজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দিস সিরিজ গিভস আস লট অফ কনফিডেন্স, অ্যান্ড অ্যাজ ইউ মেনশন মুশি ভাই অ্যান্ড সাকিব ভাই, লিটন, মোমিনুল, দে আর অল এক্সপিরিয়েন্স প্লেইং লট অফ ক্রিকেট অ্যান্ড দে শোজ দেয়ার এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই হোপ দে উইল ডু বেটার দেন দিস ইন ইন্ডিয়া সিরিজ। 2 জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর সেরা 4 টাইগাররা পেছনে ফেলেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দলকে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস।